তাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন, পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি ঢেঁড়সের সর্ষে বাটা বানাবো। দেখুন আমি এর জন্য কি কি নিয়েছি বন্ধুরা। বন্ধুরা এখানে রয়েছে 300 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সগুলো খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো ছোট, তাই আমি এগুলো গোটায় রাখবো, এগুলো কাটবো না, শুধু এই দিকটা আর এই দিকটা ফেলে দেব। এইখানে রয়েছে 2 চামচ কালো সর্ষে, সাথে নিয়েছি 2টো লঙ্কা। সর্ষে আর লঙ্কাটা আমি বেটে নেব। আর এইখানে রয়েছে 2টো টমেটো, দেখতে পাচ্ছেন ছোট বড়, মাঝারি সাইজের, খুব ছোট নয় আবার খুব বড় নয়, 2টো টমেটো নিয়েছি। আমি ঢেঁড়সটা ভালো করে কেটে নিচ্ছি, টমেটোটাও আমি সাথে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব। তো আর এখানে যে সর্ষে বাটা আমি ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিম্পল কুক উইথ পলি আমি কিভাবে রান্না করছি, আপনারা আমার রান্নাটা পুরোটা দেখুন। বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন টমেটোটা আমি এরকম এরকম পাতলা করে কেটে নিয়েছি, ঢেঁড়সগুলো আমি এইভাবে শুধু 2 দিক কেটে ফেলেছি। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, চাইলে আপনারা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, দেব সামান্য 5 ফোড়ন, অল্প আমি সবসময় অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, চাইলে আপনারা এখানে তেলটা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনার দুধ যতটুকু লাগবে ততটুকু দেবেন, একটু নেড়ে ফেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে এটা হালকা ভেজে নিচ্ছি। নেড়ে ফেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু নেড়ে ফেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা, তবে এর মধ্যে আমি জল দেব। জল দিলাম, এবার আমি এভাবে ওপর ওপর দেব, চাইলে কেউ ঢাকনা দিয়ে ছেঁকে নিতে পারে। এভাবে দিলে সর্ষের যে মোটা অংশগুলো সেগুলো কিন্তু পড়বে না, মোটা অংশটা নিচে থেকে যাবে। আস্তে আস্তে দেব, দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সর্ষের যে মোটা অংশ সেটা কিন্তু বাটিতে থেকে গেল। এবার আমি এটাকে একটু নেড়ে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে, সাইডে যে মশলাগুলো লেগে রয়েছে মশলাগুলো ভেঙে সাথে যেন নেমে যায়, তাই জন্য এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি জলটা কতটা দিলাম, প্রায় 2 কাপ মতো আমি জল দিয়েছি। এটা খুব শুকনো করব না, এটা হালকা হালকা রস থাকবে। এবার আমি এটা ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকটা নরম হয়েছে, পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো লাগবে ভালোভাবে সেদ্ধ হতে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা 7 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দেখুন কীরকম আছে, বেশ রস রস আছে এটা। এবার আমি এটা ঢেলে নেব,
ঢেলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা ঠিক কি রকম হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কি রকম রেখেছি, সামান্য হালকা হালকা রস রস রেখেছি, আমি একদম শুকনো করিনি। এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করলাম, আপনাদের অনুরোধ করব একবার আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে খান। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।